বিজনেস ডকুমেন্ট সলিউশন বিডিতে আপনাদের স্বাগতম। আজ আমরা ভ্যাট রিটার্ন নিয়ে আলোচনা করব, মশক 9.1। প্রথমে আমরা ভ্যাটের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যাব, মশক 9.1 ফর্মটা আসবে, এই ফর্মটা আমরা ফিল আপ করে আমরা জমা দিয়ে দিব। আমরা এটা কিভাবে ফিল আপ করবো এটা আমরা এখন দেখাবো। প্রত্যেক মাসের 15 তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন সাবমিট করতে হয়, নাহলে 10,000 টাকা জরিমানা প্রদান করতে হয়। তো মূসক 9.1 রিটার্নটা সাবমিট করতে হয়। প্রথম যে পার্টটা থাকবে, পার্ট ওয়ানে বিন নাম্বারটা থাকবে, ট্যাক্স পেয়ারের নাম থাকবে, তার অ্যাড্রেস থাকবে। দ্বিতীয় অপশানে ট্যাক্স পিরিয়ডটা থাকবে, কোন সময়ের আমরা ভ্যাটের রিটার্নটা জমা দিব। এখানে আছে মার্চ 2021-এর রিটার্নটা আমরা জমা দিব এপ্রিলের 15 তারিখের মধ্যে। 2 নম্বর টাইপ অফ রিটার্ন, আমরা এখানে টাইপ অফ রিটার্নটা কি হবে, এখানে আমাদের কি মেইন রিটার্ন, লেট রিটার্ন, অ্যামেন্ডমেন্ট রিটার্ন, এডিশনাল রিটার্ন। আমরা যেহেতু মেইন রিটার্ন জমা দিব, আমরা মেইন রিটার্নটা বাই ডিফল্ট এখানে আছে, বাই ডিফল্ট সিলেক্ট করে দিব। আমরা যেহেতু করোনাকালীন রিটার্ন সাবমিট করতেছি, আমরা ধরে নিব আমাদের কোনো ট্রানজ্যাকশন নেই। ট্রানজ্যাকশন না থাকার কারণে আমরা এই 3 নম্বরে লাগব, এনি অ্যাক্টিভিটিস দিস ট্যাক্স পিরিয়ড, নোতে আমরা ক্লিক করব। নোতে ক্লিক করলে আমাদের করোনাকালীন কোনো ট্রানজ্যাকশন নেই, কোনো অফিস ভাড়ার উপরে কোনো ভ্যাট নেই, সোর্সে কোনো ট্যাক্স কাটা নেই, এই জন্য আমরা নোতে আমরা ক্লিক করলাম। এবং এই নোতে ক্লিক করে আমরা যদি রিটার্নটা জমা দেই, যে 10,000 টাকা আমাদের জরিমানা, এটা আসবে না, কারণ আমাদের করোনাকালীন কোনো রিটার্ন, করোনাকালে আমাদের কোনো ট্রানজ্যাকশন নেই, কোনো লেনদেন নেই, না থাকার কারণে আমাদের 10,000 টাকা জরিমানা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা এই রিটার্নটা সাবমিট করতেছি। যদি আমরা 15 তারিখের মধ্যে রিটার্ন জমা না দেই, তাহলে আমাদের 10,000 টাকা জরিমানা দিতে হবে। এই জরিমানা থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা এই 9.1 রিটার্নটা আমরা 2 নম্বর পার্টে এনি অ্যাক্টিভিটিস, 3 নম্বর যেটা এনি অ্যাক্টিভিটিস ইন দিস ট্যাক্স পিরিয়ড, এখানে আমরা নোটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা সাবমিশন ডেট, আজকের সাবমিশন ডেট যেটা আছে আমরা জমা দিব। সাপ্লাই পার্ট 3, এখানে কোনো আমাদের কোনো ট্রানজ্যাকশন নেই, পার্ট 4-এ কোনো ট্রানজ্যাকশন নেই। এভাবে আমাদের যেহেতু কোনো ট্রানজ্যাকশন নেই এই করোনা পিরিয়ডের জন্য, সবগুলো আমাদের ব্ল্যাঙ্ক থাকবে। আমরা এখানে সিলেক্ট করে দিয়েছি নো। নো সিলেক্ট করার কারণে আমরা এখানে আমাদের কোনো আর লেনদেন নেই করোনা পিরিয়ডের জন্য, করোনার জন্য আমাদের কোনো বিক্রি হয় নাই, কোনো কেনা হয় নাই, কোনো সোর্সে ট্যাক্স কাটা হয় নাই। আপনারা 15 তারিখের মধ্যে রিটার্ন জমা না দিলে আর 10,000 টাকা জরিমানা আসবে, এই জরিমানা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই রিটার্নটা সাবমিট করলাম। আমরা কি সাবমিট করলাম, আমরা আমাদের যা আছে সব কিছু অ্যাজ ইট থাকবে, শুধু আমরা লিখলাম এনি অ্যাক্টিভিটিস ইন দিস পিরিয়ড, এই যে আমরা নোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা একেবারে নিচে চলে যাব, নিচে এখানে এই যে আই হেয়ার বাই ডিক্লেয়ার যে কথা লেখা আছে, এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আমাদের সাবমিট হয়ে যাবে। তার আগে আমরা চেক করতে পারি আমাদের কোনো চেকে কোনো প্রবলেম আছে কিনা রিটার্ন সাবমিটে। এখানে নো এরর ফাউন্ড দেখাচ্ছে, মানে আমরা রিটার্নটা যা দিচ্ছি জমা দিচ্ছি এখানে কোনো প্রবলেম নেই, এটা আমরা সাবমিট করতে পারি। আমরা এখানে সাবমিট দিলেই আমরা সাবমিট হয়ে যাবে। এটা প্রত্যেক মাসের 15 তারিখের মধ্যে আমাদের রিটার্নটা সাবমিট করতে হবে, যদি আমরা 10,000 টাকা জরিমানা থেকে বাঁচতে চাই, এবং যদি আমাদের কোনো ট্রানজ্যাকশন না থাকে তখন এই রিটার্নটা আমরা সাবমিট করব। এভাবে আমরা প্রত্যেক মাসে আমরা রিটার্নটা সাবমিট করব, যদি আমাদের কোনো
ট্রানজ্যাকশন না থাকে, আমরা প্রথম ট্রানজ্যাকশন যে জায়গায় আছে ওইখানে লাগবো নো, এনি অ্যাক্টিভিটিজ ইন দিস ট্যাক্স পিরিয়ড নো, এখানে সাবমিট করার পরে আমরা চলে যাব এই যে আই হেয়ার বাই ডিক্লেয়ার্ড, এখানে আমরা সিলেক্ট করব, করে আমরা সাবমিট অপশন যে সাবমিট করে দিব, দিলে আমাদেরটা সাবমিট হয়ে যাবে। এভাবে আমরা প্রত্যেক মাসে আমাদের রিটার্ন সাবমিট করব। আজ এখানে শেষ।